দশ নভেম্বর শনিবার লালমনহার ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ডক্টর সেলিমা রহমান ডায়াবেটিক হাসপাতাল হলরুমে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনালি পার্কে লালমনহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভা শেষে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এ নির্বাচনে পাঁচশো সাতানব্বই জন ভোটারের মধ্যে চারশো একাত্তর জন ভোটার ভোট প্রদান করেন এতে সভাপতি নির্বাচিত হন শেখ আব্দুল হামিদ বাবু সাধারণ সম্পাদক পদে ময়নুল ইসলাম সহসভাপতি পদে মোকসেদুর রহমান এবং এ কে এম কামরুল হাসান বকুল যুগ্ম সম্পাদক পদে ইরশাদ হোসেন জাহাঙ্গীর এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডক্টর কাশেম আলী অধ্যক্ষ সরোয়ার আলম ডক্টর জাকিল ইসলাম ফারুকি এস এম ওয়াহিদুল হাসান সেনা ডক্টর আহসানুল হাবিব গেরিলা লিডার ডক্টর এস এম শফিকুল ইসলাম কানু সিরাজুল হক খন্দকার রানা গোলাম রব্বানী সোহেল এবং সেকেন্দার আলী সরকার লালমনীহাট ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মশিউর রহমান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ইন্তাজুর রহমান ও প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঁইয়া